গতকালের ঘটনাটা হইলো, আমাকে ভোর 5টা বাজে ওসি ফোন দিছে, মানে 2-3 বার ফোন দিছে, আমি ওই সংখ্যা ধরতে পারি নাই। একবার ধরছি, ধরার পরে বলতেছে যে আমার ভাইয়ের হাতে ফোন, ভাইয়া বলতেছে হ্যালো, আমি বলতেছি হ্যাঁ ভাইয়া বলো। এখন বলতেছে যে মানে কাইন্দা দিছে আমার ভাইয়া, কান্দা শুনে আমিও কাইন্দা দিছি। কাইন্দা দিয়া বলতেছে যে আমি মনে হয় এই পৃথিবীতে বাঁচবো না, আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। মানে আমি ছিলাম মিলে মার উড়াইলাম, মা কথা বললো, কথা বলার পরে ওসির কাছে ফোনটা দিল, পরে আবার কল দিছি, কলটা কাটতে দিছি, আমরা আবার কল দিছি, পরে ওসির কাছে ফোনটা দিল, ওসি ধরছে ফোন, ওসির সাথে কথা বললাম, ওসি বললো এরকম যে আমার ভাইয়ের এই অবস্থা করছে। তারপর আমাদের বললো, তারপর আমরা গ্রামের থেকে আসছি ঢাকায়। তো ওই ওসি মনে করেন তার ওইখান থেকে উদ্ধার করে ওসির কাছে সে গেছিলো, একা একাই দৌড়াই গেছিলো বাসা থেকে, একা একাই দৌড়াই গেছিলো। তার ওই জিনিসটা করার পরে আধা ঘন্টা পরে টের পাইছে, তারপর উইটা মানে দরজা মরজা লাগা গেছে বাইরে থেকে, সে যেন ওইখানে মারা যায় এই অবস্থা করে রেখে গেছে। পরে বাইরে যেভাবে পিছে একটা যে দরজা আছে, কাঠের দরজা, কাঠের না যে প্লাস্টিকের দরজা, ওই দরজাটা ভাঙিয়া বেরোয়া, তারপর আমার ভাই সিএনজি ভাড়া করে নিয়ে গেছে থানায় যাওয়ার পরে ওই ওসি সব কিছু ই করছে, ওই ওসি নিয়ে গেছে, ওই ওসি শিকার ধরে থানায় আটকাইছে। আর আমার ভাইয়ের ওই যে রক্ত ব্লাডিংটা একটু বন্ধ করে ওইখানে ক্লিনিকে ব্লাডিং বন্ধ করে এই মেডিকেল নিয়ে আসছে ঢাকা মেডিকেল। কোথায় পেয়েছে ওসি আসলে সেই মুহূর্তে? শিখাকে নাকি বাসায় পেয়েছে, আর শিখা নাকি ওই নিজেই যে সিলিন্ডার হয়েছে, আর এই সিলিন্ডারের আসল মূল এই হইলো যে ওর দুই স্বামী সাথে ছিল, আমার ভাইয়া যেটা বলছে ওর দুই স্বামী সাথে ছিল, এই এর জন্য ও নিজে একা যে সিলিন্ডার হয়েছে যেন ওর দুই স্বামী ওরে বের করতে পারে। এখন ওর দুই স্বামীকে না ধরাইলে তো এখন মনে করেন ওরে আবার বের করে নিবো, ওই ওরে চালান করে দিছে কোর্টে। ওই সময় আমার আম্মুরে যে এরকম কাঁচকলা দেখায়, কিছুই করতে পারবি না এগুলা দেখায়। সাকিবের অবস্থা এখন আগের থেকে, ডাক্তার অপারেশন করছে বলছে 2-3 মাসের কথা বলছে, যে 2-3 মাস ছাড়া এটা তারা বুঝতে পারবো না যে এটা কী হইব না হইব। অপারেশন করছে কিন্তু এখন একটু কথা বলতে পারতেছে, আগের থেকে একটু ভালো অবস্থা। ফিরে ডাক্তারে বলছে চান্স আছে, বেশিরভাগ চান্সই আছে, এখন বাকিটা আল্লাহর হাতে। খরচ তো হইতেছে, এই একটু পরপরই ডাক্তার পরীক্ষা দিতেছে, টেস্ট দিতেছে, ওষুধ আনতে বলতেছে, আর আমাদের কাছে যা টাকা ছিল ওইগুলো তো মনে করেন খরচ হয়ে গেছে অলরেডি। তারপর আর কিছু আমাদের ভাই বোনদের আছে ওরা দিছে, আর যারা মিডিয়ার যারা আছে তারা তো ভাই আস্তে আস্তে ভিডিও করতেছে, আর বলতেছে যে আমি সাকিবের বন্ধু, সাকিবের ভাই এইটা সেইটা সেইটা, হ্যান ত্যান ফ্যান কুয়া মানে যাইতেছে ভিডিও করে যাইতেছে। তার শাস্তি চাই যে আদালত জানি তাকে একটা কঠিন শাস্তি দেয়, এবং আমার ভাইয়ের এই বিচারটা যেন হয় যে তাকে যেন ফাঁসি বা কোনো একটা সাজা দিয়ে দেয় অনেক বছরের, এই শাস্তি আমরা চাই। আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনার ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট করতো, কিন্তু শিকার কাছে থাকলে কন্টেন্ট করতে দিত না কেন? এটাই তো মূল কাহিনী ভাই, এটার জন্য আমার ভাই ওর কাছে থাকতে চায় না। সে ছোটোকালের থেকে এই বিষয়ের মানে নাটক মাটকের বিষয়ে বেশি এক্সাইটেড, এগুলা তারা যদি না করতে দেয় এইগুলাই তার জীবন মরণ, এইগুলার জন্যই তার আজকে অবস্থা। মানে তার মানে 5 লাখ টাকা কাবিন করছে, সেই টাকা যেন ও না দিয়ে চলে যেতে পারে, এটাই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরে ওরে 5 লাখ টাকা দিতে বলতেছো কিছুদিন ধরে, বলতেছে 5 লাখ টাকা দিতে হইব, ওর স্বামীর কাছে যাবো গা, এগুলো এইভাবে বুঝাইতেছে, মানে কথা ঘুরে ফিরে এই বলতেছে। আর আমার ভাইরে নাকি কিছুদিন ধরে বলতেছে যে কি জানি এই তোরা আমার জেল খাটতে মুঞ্চিতেছে, মানে শিখা বলতেছে যে আমার কি জেল খাটতে মুঞ্চিতেছে, কতদিন ধরে এগুলো বলতেছে। তারপরে এই যে পরশু দিনের আগের দিন ওর বোনের বাসায় গেছে, তারপর ওর দুই স্বামী ছিল, ওরা একসাথে পরামর্শ করছে যে কিছু একটা করবো, এরকম একটা পরামর্শ করছে, করার পরে ভোরবেলায় ঘটনাটা ঘটাইছে। তার মানে বলতে চাচ্ছেন যে জুনিয়ার সাকিবকে ইউজ করার জন্য সেই প্ল্যানটা করেছে? হ্যাঁ হ্যাঁ, এবং জুনিয়ার সাকিবকে দিয়ে টাকা কামানোর জন্য এটা করেছে, আর সে ভাইরাল হওয়ার জন্য এই জিনিসটা করছে। আমার ভাইয়ের একটা টিকটক আইডি আছে, ওই টিকটক আইডি ও জোরমোর করে নিছে, মানে ও ভাইরাল হওয়ার এতই, ও তো ভাইরাল হওয়ার জন্যই আসছে,
আর এই যে ভাইরাল হওয়ার পরে এখন অতো এখন ভাইরাল হয়ে গেছিলো অলরেডি, ভাইরাল হওয়ার পরে যে কাজটা করছে জানে আমার ভাই আর সামনে কিছু না করতে পারে, কিংবা মারাও যেতে পারতো, মারার জন্যই তো কাজটা করছে। এবং কি যে গেটও লাগাই গেছে যে জানি মারা যায় এখানে, ও ওইখান থেকে মানে ওই জিনিসটা কইরা ও পুলিশের কাছে গেছে। পরে ভাইয়া ভাইয়া ও আইসা দেখে ভাইয়া বাসায় নাই, পরে আবার গেছে পুলিশের কাছে, ও আবার গেছে, তাহলে ও ও মারার জন্যই তো জিনিসটা করছে। এখন এটা তো একটা মার্ডার কেস হয়ে যায়। লাস্ট কোশ্চেন করে শেষ করে দেব, আপনার একটা ফোন নাম্বার বলে দেন যাতে সাহায্য হাতটা বাড়াইতে পারে সবাই, কারণ সাকিব কিন্তু এটা ভাই বলে দিলে অনেক বলে দিছে রে, বলে দিলে মানে আপনার স্ক্রিনে স্ক্রিনে শো করেন তাহলেই হবে। আমার নাম্বারটা হলো বিকাশ নগর দোনোটাই আছে 01751513127। আমি আবারও বলে দিতেছি 01751531277। যারা তার এই ভাই ব্রাদার আছেন বা তারা ভালোবাসেন তারা তার একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন করবেন, এটাই আমার রিকোয়েস্ট। শিখায় কোটি শাস্তি চাচ্ছে এটা, ঠিক আছে পুলিশের কাছে, ঠিক আছে।